24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারেও নিম্নচাপের যেটা মুভমেন্ট সেটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস, মানে সেই উড়িষ্যার দিকেই, অর্থাৎ আমাদের দিকে নয়। কিন্তু উড়িষ্যার দিকে মুভমেন্ট হলেও কিছু লো প্রেশারের যে পেরিফেরির মধ্যে আমাদের উপকূলবর্তী, আরও শক্তিশালী হয়ে উঠল বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, আর যার জেরেই সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু। ঝিরঝিরে বৃষ্টি দিয়ে কলকাতা সকাল শুরু হলেও বিকেলের পর থেকে বৃষ্টি বাড়বে কলকাতাতে। দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুন কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। একই সঙ্গে চলবে বজ্রপাতও। সপ্তাহে শুরু থেকেই কলকাতার আকাশে দুর্যোগের কালো মেঘ। ইতিমধ্যে সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে শহর জুড়ে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বৃষ্টি বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকালে শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 91%। বৃষ্টি হয়েছে 6.2 মিলিমিটার। আবহাওয়া অফিস সূত্রে সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টিও। সোমবার দিনভর দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়ার বেগ সর্বোচ্চ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিমি। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। আপাতত দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করছে নিম্নচাপটি। আগামী 24 ঘন্টায় শক্তি আরও বাড়িয়ে ছত্তিশগড়ের দিকে ক্রমশ অগ্রসর হবে এটি। দীঘা, শঙ্করপুর, তাজপুরের উপকূলবর্তী এলাকায় আজ সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার পূর্বাভাস থাকায় পর্যটকদের গার্ডওয়াল পেরোতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের ধারে বিনোদনমূলক বন্দোবস্ত বন্ধ রাখা হয়েছে আগামী 2 দিন। উপকূলীয় এলাকায় সারাক্ষণ নজরদারি চালাচ্ছে দীঘা, মোহনা, কোস্টাল এবং দীঘা থানার পুলিশ। 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারেও নিম্নচাপের যেটা মুভমেন্ট সেটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস, মানে সেই উড়িষ্যার দিকেই, অর্থাৎ আমাদের দিকে নয়। কিন্তু উড়িষ্যার দিকে মুভমেন্ট হলেও কিছু লো প্রেশারের যে পেরিফেরির মধ্যে আমাদের উপকূলবর্তীর জেলাগুলোতে কিছু হাওয়া এবং ময়েশ্চার ঢুকবে, ফলে 13 থেকে 15 এই সময়টায় কিন্তু এই অঞ্চলগুলোতে একটু বৃষ্টি বাড়বে। তার মধ্যে মূল যেটা ভারী বৃষ্টির সতর্কতা সেটা হচ্ছে শুধুমাত্র 14 তারিখ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সাউথ 24 পরগনা।